স্যার কেমন আছেন আপনি? কাজ চলে মোটামুটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। এই যে সম্প্রতি যে আপনারা বসেছিলেন জাতীয় ঐক্যের ব্যাপারে, কি কি আলোচনা হলো আপনাদের? এইটা না, এটা লিখিত, যেটা মোটামুটি অনেকগুলো কমে একসাথে আমার কথা বলবো, ওদের কথা বলবো, ভুল কথাগুলো তো খুবই কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সংকট কেন বলছি, যদি এটা নিজে উপলব্ধি না করেন তো আমি কি বলবো? আমরা যতই উপলব্ধি করি না কেন, আপনাদের তো একটা, আমি আপনাকে বলছি, আপনার নিজে অবস্থা দেখেন বলেন যে এটাকে সংকট বলা যায় না এটাকে আদর্শ সমাজ বলা যায়, যেটা মনে করেন কারেক্ট সেটাও ঠিক নয়। আমি সংকট বলছি এই কারণে যে আমি এটা আদর্শ সমাজ ব্যবস্থা না, এটা চলছে সন্ত্রাস মারামারি কাটাকাটি মানুষের। স্যার ঐক্যবদ্ধভাবে আপনারা যে কর্মসূচিগুলো পালন করতে যাচ্ছেন, এর ধরন কি হবে স্যার? গণতন্ত্র সমাবেশ, বক্তব্য লিখিত আকারে তুলে ধরা পত্রপত্রিকা, এই যে আপনার ইন্টারভিউ করছে, এটা তো আমাদের কাজের একটা দিক। আমরা কি চাচ্ছি সেটা মানুষকে বোঝানো, গণসংযোগ, জনমত গঠন করা, এইসব ব্যাপারে জাতীয় ঐক্যমত গঠন করা। জনমত গঠন করার মধ্যে দিয়ে তো আমরা যেটা আশা করি যে উন্নত পরিবেশ পাওয়া যাবে, যে উন্নত পরিবেশের মধ্যে দিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন পাব, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে উপযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে একটা সুষ্ঠু রাজনীতি গড়ে উঠুক এটা আমরা চাই। স্যার মানে কর্মসূচির ধরনগুলো কি ধরনের হবে? জনসভা, গণসংযোগ, মানুষের মনকে জয় করার জন্য যুক্তি দিয়ে এই এই কথাগুলো ব্যাখ্যা করা। আমাদের যেটা দীর্ঘদিন ধরে আমাদের যে সুস্থ রাজনীতি যেটা হয়েছে দেশে, এইভাবে হয়েছে ছয় দফার পক্ষে, এগারো দফার পক্ষে, স্বৈরাচার বিরোধী আন্দোলনও এইভাবে হয়েছে, মানুষের কাছে মানুষকে বোঝানো। মানুষ একবার যদি জিনিসটা বুঝতে পারে, ধরতে পারে, সংঘবদ্ধ হয়, এর মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়, যেটা দিয়ে আমরা পরিবর্তন এনেছি, বারবার এনেছি। জাতীয় ঐক্য গঠনের অতীতে বেশ কয়েকবার উদ্যোগ নিয়ে খুব বেশি দূর স্যার এগোতে পারেননি আপনারা, এর কারণ কি স্যার? না কেন এগোতে পারিনি, আমরা তো এগোতে পেরে 2008 কি হলো, 2005 আমরা শুরু করে 2008 যে পরিবর্তন আসলো, যে আমরা যে 14 দলের পক্ষে যে নির্বাচনে আমরা গেলাম, তো আমরা 270টা সেখানে জয় করলাম, আর বিএনপি আর জামাত মিলে 37টা, এটা তো আমরা বুঝি এটা আমাদের সফলতা হয়েছিল, পরিবর্তন আসে। কিন্তু তারপরে যেহেতু ঐক্যকে সুসঙ্গত না করার ফলে কিন্তু তা হাত ছাড়া হয়ে যায়। জি স্যার, এটা থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা দরকার, যে যে ঐক্য গড়ে তোলা, এটাকে শুধু গড়ে তোলা না, এটাকে সুসঙ্গত করা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে কখনো কখনো স্যার শোনা যায় যে ঐক্যের জন্য আপনারা যে ডাক দেন, কিন্তু নিজেদের ভিতরে অনেক সময় অনৈক্যের কারণে স্যার আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। আমাদের ব্যাপারে এটা প্রযোজ্য স্যার, আমাদের গণফোরামের ব্যাপারে এটা খুব প্রযোজ্য না, আমি এটা শুধু গণফোরামের জন্য বলিনি, মানে আপনারা স্যার ঐক্যের জন্য যারা কাজ মানে এইটা সুসঙ্গত হয় না কেন, সেটার বলতে পারেন যে এমনটা কিছু লোক আবার
মানে তাদের সংকীর্ণ স্বার্থের জন্য ভেঙে দেয়, দুঃখজনক। জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে সেই বিএনপির সাথে ঐক্য করবেন আপনি? না, এটা তো এখন তো আমাদের যেটা হয়েছে সেটা তো এই গতকাল যেটা হলো এই একটুকে আমরা কেন্দ্র করে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে যেটা বলা হচ্ছে যেটা করবো কি করবো না, এটা এরকম কোনো জিনিস আসলে তখন এটা সবাইকে বিবেচনা করে দেখতে হবে যে আমাদের যে নীতি আদর্শ এবং যেটা ভিত্তিতে তারা প্রস্তাব দিচ্ছেন এটা সামঞ্জস্য কি না, সেটা না হলে তো এটা করা যাবে না। আচ্ছা আচ্ছা, তরুণ প্রজন্ম কেন আপনাদের ডাকে সাড়া দেয় না, মানে দেখি না, দেখা যায় না স্যার? তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্মকে স্যার আপনাদের ডাকে, আপনাদের যে ঐক্যের ডাক যতবার দিয়েছে জাগ্রত হয়েছে স্যার, আমাদের ডাকে সারা দেব কি দেব না এটা গুরুত্বপূর্ণ না, তারা যে সচেতন এটা তো বোঝা যাচ্ছে, সচেতন সক্রিয় নেমেছে। এবং এই কোট আন্দোলন বলেন, এই সড়কের উন্নতি খুবই উল্লেখযোগ্য, তাদের বিবেক সব সময় মানে এটা জাগ্রত বিবেক কেন্দ্র করে তাদের আন্দোলনগুলো উঠেছে, দেখা যাচ্ছে পেশির বিবেক আমরা ভেবেছিলাম যে কোথাও হয়ে গেছে কিন্তু মনে হয় সেটা না হয়নি। রাজনৈতিক দলগুলো ঐক্যের কথা বলে, অন্য সময় কিন্তু এই সরবতাটা দেখা যায় না। না, আমরা তো জীবন 25 বছর আমাদের হচ্ছে আমরা আগাগোড়া এটাই করে বলে এসেছি, চেষ্টা করে এসেছি, এবং হয়তো সে যেভাবে আমি সফল হওয়ার কথা আমরা হইনি কেন, কিছু কিছু লোক যে মন্ত্রীমন্ত্রী হয়ে যায় কী করে, মেনন আমাদের সঙ্গে ছিলেন, তারপরে বহু লোক যারা আমাদেরকে ছেড়ে তারা তো মন্ত্রী হয়ে আমাদের আবুল মাল আবুল মহিলারা সব আমাদের মধ্যে ছিলেন, কর্মকর্তা হিসাবে ছিলেন, তারপরে মন্ত্রী হয়ে গেছেন, বলার তো নেই, সবাই নিজের নিজের ইচ্ছা। স্যার নির্বাচন নিয়ে একটু বলি, বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, এই যে ঐক্য যেটা করলেন আপনারা, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, ওখানে কি এমন সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন? না, আমরা আমাদের দফাগুলোর মধ্যে আপনি যেভাবে এটা ব্যাখ্যা করেন সেভাবে যা লেখা আছে এর মধ্যে এইগুলো আমাদের দাবি। হ্যাঁ,